খুব পরিচিত তেলাওয়াত করে থাকি ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা এই যে একটা সূরা আমরা তেলাওয়াত করি এই সূরারই সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ওয়া হাদিস ধরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের খুব 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 চর্চা করো জয় বলি সুবহানাল্লাহ অর্থাৎ সেটা তোমরা প্রকাশ করো আল্লাহ পাক আমাদেরকে সবকিছু নিয়ামত স্বরূপ দিয়েছেন সবকিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সবই তো আল্লাহ পাকের নিয়ামত তাহলে কোনটা আমরা চর্চা করব কোনটা আমরা বিশ্লেষণ করব লক্ষ্য করে দেখো উত্তম নিয়ামত কোনটা কোন দিকে আল্লাহ পাক ইশারা করেছেন ইঙ্গিত করেছেন সঙ্গে সঙ্গে যা কিছু প্রয়োজন আপনার দৈহিক অধ্যয়নের জন্য আল্লাহ পাক আপনাকে সমগ্র সবকিছুই দিয়েছেন আপনার চোখের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক আপনাকে চোখ প্রদান করেছেন আপনার মুখের প্রয়োজন হয়েছে মুখ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন আপনার দাঁতের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক আপনাকে দাঁত দিয়ে দিয়েছেন এ মুসলমান লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা রাফাত রব্বুল ইজ্জা সমগ্র সবকিছুই আপনাকে নিয়ামত স্বরূপ দিয়ে দিয়েছেন আপনি বলবেন যে আল্লাহ পাকের পবিত্র কোরআন ঘোষণা করি ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত তোমাদের কাছে এসেছে তার ভূর তোমরা চর্চা করো আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন হাতের বা কিভাবে আমরা বর্ণনা করব আল্লাহ আমাদেরকে হাতের আঙ্গুল দিয়েছেন এই হাতের আঙ্গুলের বা কিভাবে আমরা চর্চা করব এইভাবে যদি প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ দিয়েছেন অনুগ্রহ করে দিয়েছেন উত্তম দান স্বরূপ তিনি আমাদেরকে দিয়েছেন এই সমগ্র সবকিছু আপনি কিভাবে বা প্রকাশ করতে পারবেন এই দাদা লক্ষ্য করে দেখুন যখন আমরা মৌলানারা যখন ওলামায়ে দিন জলসা মাহফিলে হোক কিংবা মেলাত মাহফিলে হোক বুধবার ঘরে ঘরে আমরা একখানা কথা প্রকাশ করে থাকি বিদায় আরে মুস্তফা কালি কমলিওয়ালা আকর ফরমাই আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছে আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছে ইয়ার কথাই মহান আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন আজকের এই মাহফিলের আয়োজন হতো না আল্লাহ যদি সৃষ্টি না করতেন আকাশের চন্দ্রকেও সৃষ্টি করা হতো না আকাশের সূর্য কেউ সৃষ্টি করা হতো না এমনকি আল্লাহ পাক রব সেটা প্রচারিত হতো না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মসজিদ আলা হযরত মসজিদ আলা হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী জশ্ন ঈদ মিলাদুন নবী নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত কোন কিছু প্রকাশিত করতেন না তার মানে হচ্ছে এটাই যে আল্লাহ পাক এমন একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে নিয়ামত যেটা ইশারা ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে দয়ার নবী মুস্তাফা কালি কমলি বলা আফা জোরে বলে সুবহানাল্লাহ তিনি নাকি নবী করে আমাদের মাঝে প্রেরণ করেছেন এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন একটা নিয়ামতের কারণে আল্লাহ পাক কোন বকুল কাফ সৃষ্টি করেছেন জোরে বলে সুবহানাল্লাহ সেই নবীর আজকের মাহফিল এই নবীর আজকের মাহফিল আমরা আজকে একত্রিত হয়েছি যে মাহফিল থেকে শুধুমাত্র
এই মাহফিলে বসে থাকলে হবে না নবীর প্রতি ভক্তি ও ভালোবাসা আমাদেরকে রাখতে হবে কতটা ভক্তি ভালোবাসা রাখতে হবে কতটা ভক্তি ভালোবাসা রাখাটা প্রয়োজন কতটা নবীর সুন্নাতে আকীদা অনুযায়ী চলা প্রয়োজন শুধুমাত্র এই মাহফিলে এসে বসে থাকলে অসম্ভব সেটাই নয় আপনাকে নামাজ পড়তে হবে নামাজ কি বলেছেন সকালবেলাতে আজকে যদি দেখা যায় বুঝলেন আমি আজকে বাসে আসছিলাম স্টেট বাসে তখন বহরমপুরে ছিলাম বহরমপুরে তখন ছিলাম তো দেখা যাচ্ছে ওই নেকুন দয়াল নারী মুস্তাফা তালি কমনে বড় আয়া মনে নবী ছিলেন যে নবীর মহফিলে আজকে আপনি একত্রিত হয়েছেন যে নবীর মহফিলে আজকে আপনি উপস্থিত হয়েছেন বসে আছেন ধৈর্য সহকারে আপনি শ্রবণ করতে আছেন এটার কারণ হলো একটাই যে আজকের এই মাহফিল থেকে আপনি নিজের আত্মীয় স্বজনকে হারিয়েছেন কেউ নিজের মাকে হারিয়েছেন কেউ নিজের বাপকে হারিয়েছেন কেউ নিজের নানা নানিকে হারিয়েছেন দাদু দাদিকে হারিয়েছেন নিজের সন্তান সন্তানাদিকে হারিয়েছেন তাদের মাগফিরাত কামনা করার জন্য আজকের এই মাহফিলের ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে আপনি ফরিয়াদ করবেন মাওলানা আজকে তোমার হাবিবের মাহফিলের দোহাই দিয়ে মাওলানা গো তোমার পাপ দরবারে পাপিকার পতন শিয়াকার গুনাহগার আমি বান্দা হাত খানাকে উত্তোলন করেছি গো মাওলানা তুমি আমার আব্বাজানের কবরে যদি কিঞ্চিত পরিমাণ আজাব হয়ে থাকে সমগ্র আজাবকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না জোরে বলেন করবে কি করবে না আরে কেন এবা করবে না হযরত আদম আলা নবিয়িনা সালাত ও তাসলিম যখন তিনাকে দুনিয়ায় প্রেরণ করা হলো আমরা অনেকেই বলি যে হযরত আদম আলা নবিয়িনা সালাত ও তাসলিম ভুল করেছিলেন তার জন্য জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে না ওই বলে কত টাকা করে বলা যাবে না কেন বলা যাবে না কারণ নবীদের তার নবীদের নবীদের দ্বারা কখনো কোনো ভুল হতে পারে না জোরে বলে সুবহানাল্লাহ নবীদের দ্বারা রাসূলদের দ্বারা কখনো ভুল হতে পারে না এটা বলে রাখেন যে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত তিনার জেহেন থেকে সেই বিষয়টাকে উঠিয়ে নিয়েছেন কারণ তিনি জানতেন না জোরে বলে সুবহানাল্লাহ ভুল কোনটাকে বলে যেটা জেনে শুনে আপনি একটা অন্যায় করছেন সেটাকেই ভুল বলে কিন্তু যদি আপনার না জানা থাকে আপনার দ্বারা হয়ে গেছে সেটাকে ভুল প্রমাণিত করা যায় না যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না হযরতে আদম আলা নবিয়িনা সালাতু তাসলিমকে ভারতেরই একটা অংশ ভারতের একটা অংশ যে জায়গাটাকে বলা হয় সিংহল দ্বীপ বা শ্রীলঙ্কা এখন আলাদা হয়ে গেছে তো হযরত আদম আলা নবিয়িনা সালাতু তাসলিম তিনাকে যখন সেখানে প্রেরণ করা হলো তিনি কান্না করলেন এক দিন কান্না করছেন দুই দিন কান্না করছেন তিন দিন কান্না করছেন এক মাস কান্না করলেন এক মাস দুই মাস কান্না করতে করতে এক বছর কান্না করলেন এক বছর তো দূরের কথা দেখা গেল এক শত বছর কান্না করলেন এক শত বছর কান্না করার পরে আল্লাহ পাক বলছেন যে না তোমাকে ক্ষমা করতে পারি না জোরে বলে সুবহানাল্লাহ এই দাদা শুনো তাই নাই তাই হযরত আদম আলা নবিয়িনা সালাতু তাসলিম এক শত বছর পর্যন্ত কান্না করলেন এইভাবে দুই শত বছর পর্যন্ত কান্না করলেন এইভাবে তিন শত বছর পর্যন্ত হযরত আদম আলা নবিয়িনা সালাতু তাসলিম কান্না করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সর্বশেষ যখন আমার আপা মুস্তফার দোহাই দিয়ে বলতেছেন যে মাওলা তোমার মুহাম্মাদের দোহাই দিয়ে বলতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই কথা বলে দাও আল্লাহ পাক বলছেন দাদা আমি তো তোমাকে ক্ষমা করবই কিন্তু তুমি বলো যে মুহাম্মাদের নাম আমি এখনো পর্যন্ত জাহির করিনি প্রকাশ করিনি এখনো পর্যন্ত জাহির করিনি প্রকাশ করিনি আর সেই নাম তুমি কিভাবে জানলে কিভাবে প্রকাশ পেলে হযরত আদম আলাইহিস নবিয়িনা সালাতু তাসলিম বলছেন যে আল্লাহ যখন আমি মূর্তি রূপে ছিলাম যখন আমার মূর্তির ভিতরে যখন রূহটাকে প্রবেশ করে দেওয়া হয়নি যখন রূহটাকে প্রবেশ করে দেওয়া হয়েছিল তখন আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলাম দৃষ্টি শক্তি যখন আমি খুলেছিলাম সর্বপ্রথম আমার দৃষ্টি গিয়েছিল আল্লাহর উপরে জয় বলি সুবহানাল্লাহ মাওলানা
যখন আরশে মুআল্লা উপরে আর আদম যখন দৃষ্টিটা পাক করলাম অর্থাৎ দৃষ্টিটা লক্ষ্য করলাম হে মাওলানা আগে আদম যখন লক্ষ্য করলাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি জানি না যে এই মুহাম্মদ কে কিন্তু 300 বছর পর আমি যখন দেখলাম আমার সর্বসব চেষ্টা বিফলে চলে গিয়েছে আমার আর কোনো চেষ্টা নাই সর্বশেষ চেষ্টাটারই কাজে লাগিয়েছিলাম আমি স্মরণ করলাম আমি যখন চক্ষু খুলেছিলাম আরশে মুআল্লাই লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি এইটা লক্ষ্য করার পর চিন্তা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমি বুঝতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আবার কে মুহাম্মদ নামটা আবার কে হতে পারে আমি লক্ষ্য করলাম লা ইলাহার সঙ্গে যে অ্যাটাচ আছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যখন অ্যাটাচ আছে তখন হয়তো এটা কোনো মামলা কেউ হতে পারে না আল্লাহ না জানতে ওয়াজতে আমি ওই জায়গাটাকে লক্ষ্য করে মুহাম্মাদের নামটা উচ্চারণ করেছি ধরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলেছেন যারা এই একটা নাম উচ্চারণ করতে তুমি 300 বছর কাটিয়ে দিলে জুরি বলা যাবে না তার মানে বোঝা যায় মুসলমান দয়া করে মুস্তাফার প্রতি সাদাকা দিয়ে দয়া করে মুস্তাফার সহায় দিয়ে আল্লাহ পাকের পাতা হে ধরে আপনি ফরিয়াদ করেন যদি অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যাবে জুরি বলি সুবহানাল্লাহ কারেন্টের মতো কবুল হয়ে যাবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এর সালাত ও তাসলিম কে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত কে জিজ্ঞেস করেন হযরত আদম আলাইহিস সালাম এর তাসলিম যে আল্লাহ এটা কে মানে মুহাম্মদটা কে যে মুহাম্মদের নামটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লেখা তার সে আল্লাহ আল্লাহ তার পরিচয়টা দাও আদম খুবই কাপতি মিনতি করে আর আল্লাহ পাককে জিজ্ঞেস করে আর আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত উত্তর দিয়ে দিচ্ছেন জোরে বলি সুবহানাল্লাহ তাই আদম কি বলে আর সৃষ্টি প্রথম হয়ে আদম দেখলো আর স্থিতি সৃষ্টি প্রথম হয়ে আদম দেখলো আর স্থিতি ইল্লাহর পরে কবর লামতি আছে সাথে নবীর হালে আদম বলে বলুন আহাদ নবীর হালে আদম বলে বলুন আহাদ লা ইলাহার মাঝে আবার কে এই মুহাম্মদ তখন আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত কি বলছেন বলে আদমে খোদা ওজে মোর নুরুল হুদা বলে আদমে খোদা ওজে মোর নুরুল হুদা আর যার আকিদায় আজ পয়দা করিল তোমায় যার আকিদায় আজ পয়দা করিল তোমায় আর দিনের মতো পদের তোর দিন পিতনাই মোর পর মন মনাই মন জানি বেসাদাই আইলে আ ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা আরে নাই রে বুঝি কেমনে আজি ধরে তোর তোলা ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা আরে নাই রে বুঝি কেমনে আজি ধরে তোর তোলা আরে নাই রে বুঝি কেমনে আজি ধরে তোর তোলা মামিনার দুলালে দুলাবো আপন বলে
মামিনার দুলালে দুলাবো আপন কোলে আর তলে তলে দেখুম মেলে ঘুরে রাসাবাই আর তলে তলে দেখুম মেলে ঘুরে রাসাবাই এলো তুলে বেসামালে লুকুক জাহর পাই আজ প্রভাতে ওরান হাতে এলেন দয়া ভাই আজ প্রভাতে ওরান হাতে এলেন দয়া ভাই আই রে আই কে দেখবি আই মোর মুখ বিনোদের দৃষ্টি চলে যায় তোমার বন্ধন মাওলা গো তোমার হাবিবের মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি মাওলা তাহলে আমাদের আত্মীয় স্বজনকে যারা কি আমরা হারিয়েছি যারা কবরস্থ হয়ে গিয়েছে কবরে শুয়ে আছে মাওলা তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহু তাআলা পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে যে তুমি আমাকে ডাকো আস্তাগফিরু লাকুম আমি আল্লাহ তোমাদের কাছে সাড়া দিয়ে দেব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হক আলা হক হক আলা হক জশনে ঈদ মিলাদুন নবী জশনে ঈদ মিলাদুন নবী আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর ব্রাদার লক্ষ্য করে দেখুন যে মহান আল্লাহ পাকে প্রেরিত পয়গম্বরের মহাপতি আপনি আজকে এসেছেন এইখানে যদি একবার পয়গম্বর মুস্তফা আপনাকে গ্রহণ করে নেন আপনাকে যদি গ্রহণ করে নেওয়ার পরে উম্মতে মুহাম্মাদের লিস্টে আপনার নাম খানাকে উঠে দেয় গো আপনার সমগ্র পেরা পার হয়ে যাবে কিয়ামতের ময়দানে আপনাকে চিন্তায় চিন্তিত অবস্থাতে থাকতে হবে না পয়গম্বর মুস্তফা আগে থেকেই আপনার চন্দ্র মস্ত খানাকে যে আমি আপন করে দিয়েছি তো মহান আল্লাহ তাআলা বলতেছেন যে হল আমার হাবিব যাকে আপনি আপন বলে ঘোষণা করেছেন আমি আল্লাহ তাকে আপন বলে ঘোষণা করে অর্থাৎ হে মাহবুব যাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আপনার গোলাম যে হয়ে গিয়েছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে আমার প্রকৃত বান্দা বলে বলি সুবহানাল্লাহ মহাব্বত যদি আপনি করেন তা আপনার সম্মানটা নিচু হয়ে যাবে না বরং উঁচু হয়ে যাবে বলা যাবে না দয়ার নবী মুস্তফা
যখনই ভেসে যা করে দিয়েছেন গো যে আল্লাহ আমি তাকে উম্মতের উম্মতি রূপে গ্রহণ করে নিয়েছে উম্মত এবং উম্মতি রূপে গ্রহণ করে নিলাম কারণ সে আমার আধানে কয়েকটি মান্যতা দিয়েছে আমার সুন্নতি আদায় অনুযায়ী চলেছে এই কথাটা ঘোষণা করে দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা তাকে রব্বুল ইজ্জত বলেছেন যে আমার হাবিব আপনি যাকে আপন বলে ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ তাকে আমার প্রিয় বলে ঘোষণা করে দিলাম বলে বলি সুবহানাল্লাহ এই কথা বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত তিনার বিশিষ্ট বিশিষ্ট যে সমস্ত ফেরেশতাগণ আছেন তার মধ্যে সবথেকে বিশিষ্ট ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরীল আমিন আসাতে মহান আল্লাহ পাক বলছেন তোমার না আজকে কি ব্যাপার কি এমন হয়েছে আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব আমার ওই পাপিকার বদকাশিয়াকার গুনাহগার বান্দা এবং বান্দীকে উম্মত হতে গ্রহণ করে নিয়েছে আমার হাবিব তার উপরে খুশি হয়ে গিয়েছে আমি জিবরীল আমি তার উপরে রাজি হয়ে গেলাম হযরত জিবরীল আমিন বলছেন আমি রাজি হয়ে গেলাম হযরত ইসরাফিল বলছেন যে আমি রাজি হয়ে গেলাম হযরত মিকাইল বলছেন আমি রাজি হয়ে গেলাম মালাকুল মাউত হযরত ইজরাইল বলছেন আমি রাজি হয়ে গেলাম এইভাবে বিশিষ্ট ফেরেশতা পাঁচবার ঘোষণা করে দিয়েছেন আমি রাজি হয়ে গেলাম আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি তার উপরে রাজি সর্বপ্রথম শর্ত ছিল একটাই যে দয়ার নবী মুস্তাফাকে রাজি করতে হবে দয়ার নবী মুস্তাফা রাজি হয়েছেন আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন দয়ার নবী মুস্তাফা রাজি হয়েছেন জিবরীল আমিন রাজি হয়ে গিয়েছেন আল্লাহ পাকের নবী রাজি হয়েছেন তাই আজকে মালাকুল মাউত পর্যন্ত রাজি হয়ে গিয়েছেন এমন অবস্থায় চারজন বিশিষ্ট ফেরেশতা যখন রাজি হয়ে গিয়েছেন আসমান থেকে জমিন পর্যন্ত মহান আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেক ফেরেশতা বলতেছেন যে আমি ওই বান্দা এবং বান্দার উপরে রাজি হয়ে গিয়েছি আমি রাজি হয়ে গেছি সব বছরে একটা হৃদয়ের নবী মুস্তফাকে রাজি করা তাহলে আজকে যে কষ্ট করে এখানে বসে আছেন কিসের জন্য দয়ার নবীকে মুস্তফা দয়ার নবী মুস্তফাকে রাজি করার জন্যই তো নাকি দয়ার নবী মুস্তফাকে রাজি করার জন্যই তো যদি তিনার উম্মতে মুহাম্মাদের লিস্টে আপনার নাম উঠে যায় তাহলে আমাদের ময়দানে প্রত্যেকে ভেড়া পার হয়ে যাবে এই দাদা লক্ষ্য করে দেখুন আসমান থেকে জমির পর্যন্ত সমগ্র ফেরেশতারা যখন বলতেছেন যে আমার প্রিয় হয়ে গিয়েছে আমি আপন বলে ঘোষণা করে দিলাম এই কথা ঘোষণা করে দেওয়ার পরে আল্লাহ পাক সৃষ্টি জগতের সমগ্র সৃষ্টি এবারে বলতেছেন যে আমি আপন বলে ঘোষণা করে দিলাম এই দাদা এই অবস্থায় যখন আপনি জঙ্গলের মধ্যে যাবে জঙ্গলের বাঘ আপনাকে দেখে ভয় পালিয়ে যাবে জঙ্গলের সিংহ আপনাকে দেখে ভয় পালিয়ে যাবে এক কথা যত হিংস্র জন্তু আছে আপনার ভয়ে ভীত হয়ে এসে আপনাকে ছেড়ে এরই নাম হচ্ছে নবীর মহব্বত এরই নাম হচ্ছে নবীর যে মহব্বতের খাতিরে আজকে আপনি আমি প্রত্যেকে এই মহফিলে এসে একত্রিত হয়েছি যে নবীর মহব্বতে আজকে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন যে নবী যদি এই ঘোড়া ধরা ভাবে না আসতেন তাহলে কুল কায়নাত আজকে কোনো কিছুই কিন্তু সৃষ্টি হতো না শুনে বলি সুবহানাল্লাহ কোনো কিছুই আজকে সৃষ্টি হতো না সেই নবীর প্রতি ভক্তি ও ভালোবাসা রাখার পর আমাদেরকে এগিয়ে যেতে হবে আগের দিকে সুন্নতে আকিদা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে তবে গিয়ে দয়া করে মুস্তাফা আপনার উপরে আমার উপরে রাজি থাকবে কিন্তু একটা জিনিস মনে রাখেন যে দুনিয়াতে আজকে আমরা শুধুমাত্র দুনিয়া 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 করছে দুনিয়াকে আজ পর্যন্ত কে ধরতে পেরেছি ধরে বরং পেরেছি পারিনি কেন পারিনি কারণ আমরা দুনিয়ার পিছনে দৌড়তে আছি যদি এটা চিন্তা করতাম যে না দুনিয়ার সৃষ্টি কর্তা কে দুনিয়ার সৃষ্টি কর্তা কে দুনিয়াকে সৃষ্টি কে করেছেন দুনিয়াকে পেতে গেলে সর্বপ্রথম কি করতে হবে তাহলে আপনি লক্ষ্য করতে যে মহান আল্লাহ পাকে আপন হতে হবে তবেই যে আজকে আপনি দয়ার মুস্তফার আপন হয়ে যেতে পারতেন আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত পর্যন্ত খুশি হয়ে যেতেন জোরে বলি সুবহানাল্লাহ
দয়া করে মুস্তাফা খুশি আল্লাহ পাক খুশি ফেরেশতারা খুশি সৃষ্টি জগতে খুশি সমস্ত সৃষ্টি খুশি জান্নাত আজকে খুশি আজকে যে জায়গাটা আপনাকে দর্শন করা হবে সেই জায়গাটাও খুশি জোরে বলে সুবহানাল্লাহ এই নাম হচ্ছে নবীর মহব্বত নবীর ইশক যেই মহব্বতের খাতিরে আজকে মা বোনেরা পর্যন্ত এই জায়গাতে বসে আছেন আপনি আমি সকলেই এই জায়গাতে বসে আছি এই জন্য তো বলতেছি কি আরে মহব্বতে দিতে হয় যদিকে দিও মহব্বতে দিতে হয় যদিকে দিও মহব্বতে দিতে হয় যদিকে দিও তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না আর ওই নবীর মহব্বতে দিলাদ করিও বলে বলো বলে না ভালো লাগছে কি আগের মতো জমছে না জমবে কি করে আমি প্রথমে বলেছিলাম যে অন্তর থেকে শ্রবণ করলে ভালো লাগবে আজ যদি শুধু ভাবে কি বলছে রে একটু এগুলো বলে তো ভালো